কৃষ্ণকলার প্রেম ছিল অমূল্য রতন, রাধারানী আর কৃষ্ণকলা প্রেম করেছিল। আর কলিযুগে আমাদের ছেলে মেয়েদের প্রেম হলো পচা কলার মতো। কেন বলো তো? ও দুদিনে ছালি পচে যাবে, মাল হলকে বাঁধবে। ও সবার, শুধু ছেলেরও দোষ না আর মেয়েদেরও দোষ না। এরা যদি ছেড়ে না যেত তারা বিয়ে করতো না, তারা যদি না ছেড়ে যেত এরা ফের বিয়ে করতো না। বিয়ের কথা অনেক করে, আগে 10 বছর ধরে লাইন মারবে তারপর বিবাহ করবে। তো তাই আমাদের কলিযুগের প্রেম হলো পচা কলার মতো। তাই আমার স্যাম রাধারানী কৃষ্ণকলাকে বলেছিল, তুমি তো বুঝলে না স্যাম তোমাকে আমি কতটা ভালোবাসি, তুমি সেদিনই বুঝবে যেদিন আমি রব না তোমার কাছে। তাই আমি গানে গানে কি বলে যাই জানো তো? কেন বোঝো না আমি তোমায় ভালোবাসি গো, মনে মানে না যখন তোমায় দেখি গো। সত্যি যতই কষ্ট জীবনে থাকুক না কেন, ভালোবাসার মানুষকে যদি একবার দেখা যায় না সব কষ্ট সব যন্ত্রণা জুড়িয়ে যায়। তাই বলি কেন বোঝো না আমি তোমায় ভালোবাসি গো, মনে মানে না যখন তোমায় দেখি গো। কেন বোঝো না আমি তোমায় ভালোবাসি গো, মনে মানে না যখন তোমায় দেখি গো। নাই বাই আমায় ভালোবাসি গো, নাই বাই আমায় আমি যে তোমায় ভালো আসিব। কেন বোঝো না আমি তোমায় ভালোবাসিব, মনে মানে না যখন তোমায় দেখিব। কেন বোঝো না আমি তোমায় ভালোবাসিব, মনে মানে না যখন তোমায় দেখিব। জ্বালা জোড়াবে গো, ও চাতো পাখির মতো
Yeah.